আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানাবো গিলেপিটা এম পঞ্চাশ বাই পাঁচশো মিলিগ্রাম এই ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত গিলিপিটা এম এর মধ্যে দুটি উপাদান রয়েছে সিটা গ্লিপটিন পঞ্চাশ মিলিগ্রাম মেডফার্মিন হাইড্রোক্লোরাইড পাঁচশো মিলিগ্রাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট ইউনিট প্রাইস ষোলো টাকা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম চারশো আশি টাকা একটি বিষয় অবশ্যই মনে রাখবেন ট্যাবলেটটি ক্রয় করার আগে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি না দেখে ক্রয় করবেন চলুন জানা যাক গিলিপিটা এম পঞ্চাশ বাই পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য বিশেষ করে নির্দেশনা দিয়ে থাকে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না গিলিপিটা এম পঞ্চাশ বাই পাঁচশো ট্যাবলেটটি টাইপ টু ডায়াবেটিস মিলিট আছে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সাথে সহায়ক হিসেবে নির্দেশিত যেখানে সিটাগ্রিপটিন ও মেটফর্মিন এর সমন্বয়ে চিকিৎসা করা যথার্থ ওষুধটি ব্যবহারের গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা সমূহ যে সকল রোগী টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত অথবা যাদের ডায়াবেটিক অ্যাসিডোটিস রয়েছে তাদের চিকিৎসায় এটি ব্যবহার করা উচিত নয় কারণ এই সকল ক্ষেত্রে এই ট্যাবলেট কার্যকরী নয় ওষুধের মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধের মাত্রা একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারই নির্ধারণ করতে পারেন কারণ একটি রোগীর বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা থাকতে পারে এজন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন নিজে নিজে অথবা অন্য কোনো ভিডিও দেখে মাত্রা নির্ধারণ করবেন না আর ডায়াবেটিস একটি ব্যাধি সকল রোগের জননী বলা হয় অবশ্যই এই ডায়াবেটিস রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব হতে পারে পাঁচ পার্সেন্ট রুগীদের ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারী রুগীদের তুলনায় সিটাগ্লিপটিন এবং মেটফরমিন গ্রহণকারী রুগীদের ডায়রিয়া শ্বাসনালীর সংক্রমণ এবং মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব বেশি লক্ষণীয় পাঁচ পার্সেন্ট বেশি রুগীদের ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারী রুগীদের তুলনায় সালফোনাইল ইউরিয়া এবং মেটফরমিনের সাথে সমন্বিতভাবে সেটা গ্লেপটিন গ্রহণকারী রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া এবং মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব বেশি লক্ষণীয় পাঁচ পার্সেন্টের বেশি রোগীদের ক্ষেত্রে ইনসুলিন এবং মেটফর্মেনের সাথে সমন্বিতভাবে গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারী রোগীদের তুলনায় ইনসুলিন এবং মেটফর্মিন এর সাথে সমন্বিতভাবে সিটাগ্লিপ্টিন গ্রহণকারী রোগীদের শুধুমাত্র রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া সম্পর্কিত সমস্যা লক্ষ্য করা যায় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পাঁচ পার্সেন্টের মধ্যে আছে ডায়রিয়া বমি বমি ভাব বমি পেট ফাঁপা পেটে অস্বস্তি বধহজম শক্তিহীনতা এবং মাথা ব্যথা যা মেটফর্মিন থেরাপির শুরুতে হয় গর্ভাবস্থায় ও ঈশ্বরণদানকালে ব্যবহার গিলিপিটা এম ট্যাবলেটটি গর্ভাবস্থায় ও ঈশ্বর্যদানকালে খেতে পারবেন কি না একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারই আপনার এই নির্ধারণ করতে পারবেন সতর্কতা যে কোনো ওষুধ সতর্কতার সহিত সেবন করা উচিত সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে শুষ্ক স্থানে সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম গিলিপিটা এম পঞ্চাশ বাই পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি মানবদের জন্য কি কাজ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন ট্যাবলেটটি ক্রয় করার পূর্বে অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি দেখে ক্রয় করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ